হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হয়ে গেছে বিকেলবেলা, কালকে আমার জন্মদিন ছিল, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। তো জন্মদিনে আমি ভাবিনি কেক কাটা হবে, বাট হয়েছে। কিন্তু আমার এবার কেক কাটতে অত ভালো লাগছে না, আমার মেয়েটা খেতে পারবে না চোখের সামনে। ও যেহেতু খায় না কোনো কিছু, এখন শুধু দুধই খায়। তো একটু বড় হলে আমি বলেছি, আর ও যতদিন না কেক খেতে পারবে, কেক নিয়ে আসিস না, কারণ কেক কাটবো, কেক খাবো আমার জন্মদিনে অন্তত। আমার মেয়েটা খেতে পারবে না, এটা খারাপ লাগে দেখতে। তো যাই হোক, এখন আমি ব্লগটা স্টার্ট করছি, তার কারণ এখন আমরা খাবো। নিরাজ দোকান থেকে চলে এসেছে, আর সোনাকে একটু মা বাপিদের কাছে রেখেছি, আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার সোনাকে নেব। তো এখানে আমি ভাজছি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ডিম ভাজা। তার কারণ আজকে ডাল হয়েছে, আর ডাল দিয়ে নিরাজ ডিম ভাজা বেশি ভালো খায়, সেজন্য ডিমও ভাজছি আর কুমড়ো ফুল ছিল, কুমড়ো ফুলের বড়াও ভাজছি। তো দেখো, তো এই যে এখানে দুটো কুমড়ো ফুলের বড়া ভেজেছি, আর এই যে কুমড়ো ফুল বড়া ভাজা হচ্ছে, আর এখানে ডিমটা ফেটিয়ে রেখেছি। এবার এটা হয়ে গেলে ডিমটা ভেজে নেবো, তারপর খেয়ে নেবো। তো আবার চলে এসেছি খাবার টেবিলে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ, মানে যেটা না হলেই না, আর আমাদের ব্লগের মূল বক্তব্য, মূল বিষয় সেটা হচ্ছে খাবার। খাবার ছাড়া আমরা কিছু চিনি না। এই যে দেখো, ওখানে একটু টেকলু, ওখানে একটা টেকলু টেকলু, হ্যাঁ আয় 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 আয়, আসবি না পরে, এখনই আয়, নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসবো, গিয়ে আয় আয়। ঠিক আছে, টাটা টাটা টাটা। বুনু ঘুমাচ্ছে, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টাটা। আর এখানে দেখি কি রান্না হচ্ছে, ঝিঙে মাছ দিয়ে ঝিঙে দিয়ে কী সব বানিয়েছে কি জানি, অদ্ভুত খাবার সব আমাদের। হ্যাঁ, এদিকে মুটকি মুটকি হাসছে, আর এই যে এটা হচ্ছে গাছের পেয়ারা, আমি কেটে নিয়ে আসলাম এক্ষুনি, দুটো আমাদের জন্য, দুটো মা আর বাপি খেয়েছে, একজন তো খেতে পারে না, তাই একজনের ভাগটা এখন উঠানো থাক, তাই তো। আর এখানে দেখো ফুল ভাজা আর ডিম ভাজা। ডিম কটা ভেজেছিস? দুটো ভেজেছি। ঠিক আছে, যা মাফ করে দিলাম বাবা, ও মাফ করলাম, আমি তো মাফ করলাম। ঠিক আছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আর করেছে যে বৃষ্টির কোনো আশা নেই, কিন্তু এরকম মেঘ করে থাকে, এমন মনে হয় যেন একবারে মানে বিরাট বৃষ্টি আসবে, বিরাট ঝড় বৃষ্টি আসবে, কিন্তু কোনো বৃষ্টি হয় না, একটুখানি বৃষ্টি হয়। আবার তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। আমাদের মানে তোমাদের দেখালাম আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়ার পর্বর পর আমি সোনাকে অনেকক্ষণ ধরে ট্রাই করে ঘুম পাড়ালাম, একবার ঘুমিয়ে গেছিলো, আবার উঠে গেছে, আবার ঘুমিয়ে গেছিলো, আবার উঠে যায়। আসলে হালকা একটু আওয়াজ হলে ওই ভয়ের ঠেলায় উঠে যায়, আর উঠে গেলে কান্না করে, আবার চুপ করাতে হয়, আবার ঘুম পাড়াতে হয়, মানে এই চলতে থাকে সারাদিনের আমার এখন মেন কাজ এটাই। আর এখন আমি করছি একটু চা, তার কারণ এর আগের দিন নিরাজ আমার কাছে গরুর দুধের চা খেতে চেয়েছিল, কিন্তু সেদিনকে আনফর্চুনেটলি গরুর দুধটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আজকে আমি ভাবলাম গরুর দুধ যখন আছে গরুর দুধে চা করে দিই। তো সেই জন্য আমি একটু গরুর দুধে চা করছি, আর দুধটা জালও নিয়ে দিয়ে নেবো, কারণ এখন সোনা ঘুমাচ্ছে, এখনই আমি করতে পারবো, উঠে গেলে ও আমাকে ছাড়া আর কিছু চেনে না, মানে নয় কাউকে ধরে বসে থাকতে হবে, আর এক এক সময় তো কাউকে ধরে বসে থাকলেও হবে না, কান্না করবে, আমার কাছে আসবে, আসবে তারপর চুপ করবে, তো এরকমই চলতে থাকে। তো কী করা যাবে, বাচ্চা তো বোঝে না, এখন বড় হলে ঠিক বুঝবে, মায়েরও কিছু কাজ থাকতে পারে, তো তখন হয়তো আমাকে ছাড়বে। আর এখন আমি চাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, আর গরুদের চা কেমন হয়েছে নিয়াজের সাথে অবশ্যই রিভিউ নেবো। তো চলো, তো
তো এই যে আমার চা হয়ে গেছে, আর এই যেখানে দুধ জালে বসিয়ে দিয়ে গেছি এটা কমিয়ে দিয়ে যায়, তবে দুধটা জাল দিয়ে নিয়ে নামিয়ে নেব। চলো, চাটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হবে দেখা যাক। এর আগের দিন তুই আমার কাছে গরুর দুধের চা খেতে চেয়েছিলি, আর এই গরুর দুধের চা দিলাম তোকে। কেমন হয়েছে গরুর দুধের চা মুখে বল? অনেক সুন্দর, খেয়ে পড়তে পারতাম। তো আমি এখন একটু ও চা খাচ্ছি, আর আমি এখন একটু পায়েস খাচ্ছি। তো পায়েসটা খেতে দারুণ হয়েছে, আমি এত ভালো খাই পায়েস, যে কোনো পায়েস আমার খুব ভালো লাগে, আর যে কোনো দুধের জিনিস আমার দারুণ লাগে খেতে। আর একটু লবণ হলেও আমার ভালো লাগে, তো সেজন্য মা একটু লবণ দিয়ে করেছে, যেহেতু আমার জন্যই করেছে, পুরোটা আমার জন্য করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু মা খেতে পারে না জন্মদিনে, মা নাকি পায়েস বানালে মা খেতে পারে না, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। পুরোটা খেতে আমার খুব ভালো লাগছে, আমি তো মানে বেশিরভাগটাই খেয়ে ফেলেছি, একটু রেখে দিয়েছি মায়ের জন্য, আর মা যদি খায় একটু, আর জেঠিকে একটু দিয়েছি, আর ও একটু খেলে খাবে, ব্যাস। এই যে আমার বোন চলে এসছে, এই যে একমাত্র মানি চলে এসছে, বিশাল খুশি। মানিকে কতদিন দেখিনি আমি, আমার মনটা কত খারাপ হয়েছিল, ভীষণ খারাপ হয়েছিল, খুব খারাপ হয়েছিল গো, কত খারাপ। দেখি ওর মুখটা কেমন, দেখো মুখটা আমাদের, দেখো বাবা, ও বাবা, ওরা একটু আদর করে নি, আমি আবার পরে আসছি। রাধে রাধে বলি বৃন্দাবন মে ডোলি, রাধে রাধে বলি বৃন্দাবন মে ডোলি। দেহে দেহো দেহে পুরা দেহুক, আমি আর ভিডিও করা পারতেছি না।